আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে পাতা শেপে নিমকি তৈরি করে দেখাবো। তো আসুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি একটা প্লেটে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন আমি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1/2 টিস্পুন কালিজিরা নিয়েছি, সে কালিজিরাটা দিয়ে দিব। এখন সব একসাথে একটু ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। এখন সব একসাথে ভালো করে একটু মিক্স করে নেব। ময়দা এবং ঘি ভালো মতো মিক্স করা হয়ে গেছে, এটা দেখতে এখন ব্রেড ক্রামের মতো দেখাচ্ছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা তৈরি করে নেব। নিমকি তৈরি করার জন্য আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দিব। 20 মিনিট পর আমি নিমকিগুলো তৈরি করে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে। এখানে আমি ডোটাকে ছোট ছোট করে সমান 12 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ভাগ দিয়ে একটা নিমকি তৈরি করে দেখাবো। প্রথমে এখানে আমি একটা ডোয়ের ভাগ নিয়েছি। এখন আমি এটা দিয়ে রুটি তৈরি করে নিব। রুটিটা গোল হবে না, লম্বলম্বি হবে। একটা রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি মাঝখানে কিছুটা অংশ বাদ রেখে দুই সাইডে আমি কেটে নিব। দুই সাইড কাটা হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছেন। মাঝে কিছুটা অংশ ফাঁক রেখেছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি লাগিয়ে নিব। এবার দুটো সাইডকে আমি এপাশ থেকে আর এপাশ থেকে মোড়ে মোড়ে দিব। আমার একটা পাতা নিমকি তৈরি হয়ে গেছে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। আমার সবগুলো পাতা শেপের নিমকি তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। এখানে চলে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি। তেল হালকা গরম হয়েছে, এখন আমি নিমকিগুলো ভাজবো। নিমকিগুলোকে মিডিয়াম লো হিটে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। আর কিছুক্ষণ পর পর এপিট ওপিট উল্টে পাল্টে দিতে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি নিমকিগুলো তুলে ফেলব আর এভাবে বাকি সবগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার পাতা শেপের নিমকি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।